হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কি নিয়ে। আজকে প্রপার কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। আপনাদের নিজেদের হাতে যে স্মার্টফোনটা আছে, আপনারা তার মাধ্যমে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটি প্রপার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকে যে স্টেপগুলো আপনাদেরকে বলবো সেগুলো স্টেপ বাই স্টেপ পরপর করতে হবে, কোনো স্টেপ স্কিপ করলে কিন্তু চলবে না। একটা প্রপার ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার ফোনটা অবশ্যই স্মার্টফোন হতে হবে। এর জন্য পুরো ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই অনুরোধ, যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার দেওয়া সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়। গাইস, আমরা এবার মেইন ভিডিওয়ে চলে আসি। তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা প্রপার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তোমার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। স্মার্টফোনের ফ্রন্ট পেজেই তোমরা দেখবে যে প্লে স্টোর বলে লেখা আছে। এই প্লে স্টোরটাকে প্রথমে ওপেন করতে হবে। এটা হলো অ্যাপস ডাউনলোড করার সিস্টেম। ওখানে গিয়ে আমি প্রথমে ফেসবুক লাইট বলে সার্চ করলাম, যেহেতু আমার ফেসবুক অলরেডি আছে তাই ফেসবুক লাইট আমি ডাউনলোড করলাম। তোমরাও ফেসবুক লাইটটা ডাউনলোড করবে। লাইট ডাউনলোড করার পরে দেখো ওপেন বলে অপশন আছে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা ছিল তাই আমার ওপেন দেখাচ্ছে। তোমাদের যদি আগে থেকে ডাউনলোড করা না থাকে তাহলে তোমাদেরকে ডাউনলোড করার জন্য ইনস্টল দেখাবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল তাই আমি ওপেন করলাম। আর আমার যেহেতু আলাদা এতগুলো অ্যাকাউন্ট আছে ওই জন্য এগুলো দেখাচ্ছে, কিন্তু তোমরা যেহেতু নতুন ওপেন করবে তাই এগুলো দেখাবে না। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলে এই নতুন পেজটা তোমাদের কাছে চলে আসবে। তারপরে জয়েন অন ফেসবুক দেখাবে। নেক্সট এখানে লেখা আছে হোয়াটস ইউর নেম। ফার্স্ট নেমে তোমরা তোমাদের নামটা বসাবে। আমি আমার নামটা বসালাম আদিত্য, অ্যান্ড সার নেমে আমি শাহ বসালাম। তোমাদের যার যারটা যেটার নাম আর টাইটেল হবে তোমরা সেটাই বসাবে। বসিয়ে তোমরা নেক্সট করবে। এখন অ্যালাও অ্যান্ড ডোন্ট অ্যালাও দেখাবে, তো সেখানে আমরা সবাই অ্যালাও করব। নেক্সট এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে ফোন নাম্বার বসাবো। আমি আমার ফোন নাম্বারটা বসালাম, তোমরা তোমাদের ফোন নাম্বারটা বসিয়ে নেক্সট করবে। এখানে আমিও নেক্সট করলাম। নেক্সটে এবার দেখাচ্ছে হোয়াটস ইউর ডেট অফ বার্থ। আমি আমার ডেট অফ বার্থটা বসাচ্ছি, তোমরাও তোমাদের নিজেদের ডেট অফ বার্থ বসাবে। প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। জেন্ডার আছে, হোয়াটস ইউর জেন্ডার, মেল ফিমেল যেটা ইচ্ছা বসাবে। বসে নেক্সট করবে। নেক্সট করলে এখানে ক্রিয়েটিভ পাসওয়ার্ড দেখাচ্ছে। এখানে একটা মজবুত পাসওয়ার্ড দিতে হবে, যেটা নেম অ্যান্ড নাম্বার দুটোই থাকবে। এই মিশে একটা পাসওয়ার্ড বসাবে, আমিও একটা পাসওয়ার্ড বসালাম। বসে আমরা নেক্সট করব। গাইস, এখন আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এখানে ফিনিশিং সাইন আপ দেখাচ্ছে, আমরা সাইন আপ করবো। করে নেক্সট আমরা দেখাচ্ছে ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। যদি কারোর অ্যাকাউন্ট থাকে তাহলে করবে ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট, আর যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করছি তো করবো নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখন একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা সাইন আপ হচ্ছে তো একটু সময় দিতে হবে কমপ্লিট হওয়ার জন্য, আমরা ওয়েট করছি। লগ ইন করা সম্পূর্ণ কমপ্লিট, আমাদের অ্যাকাউন্ট এখন স্টার্ট হয়ে গেছে। দেখো দেখাচ্ছে আদিত্য শাহ নামে লগ ইন হয়ে গেছে। নিউ অ্যাকাউন্টের নাম আমি আদিত্য শাহ দিচ্ছি, তোমরা যার যার নাম দেবে সেই নামেই লগ ইন হবে। এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইছে, তোমরা তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবে। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করলাম। এখানে এন্টার দি 5-ডিজিট কোড, তোমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোড নাম্বারটা বসলে তোমার অ্যাকাউন্ট পুরোপুরি তৈরি হয়ে গেল। এখানে আপলোডের পিকচার চাইছে, মানে তোমার একটা প্রোফাইল পিকচার চাইছে, তুমি প্রোফাইল পিকচার দেবে, দিয়ে নেক্সট করবে। এখানে এখন ফেসবুক ইজ বেটার উইথ ফ্রেন্ডস দেখাচ্ছে। এখানে তোমরা টার্ন করতে পারো, স্কিপও করতে পারো। আমি স্কিপ করলাম, স্কিপ করে ওয়েট করবো। দেখো আমাদের হোম পেজ পুরো বেরিয়ে গেছে, আমাদের প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট, একদম সঠিকভাবে তৈরি হয়েছে। এবার দেখো প্রোফাইলের ভিতরে গেলে এখানে দেখাচ্ছে কন্টিনিউ সেটিং আপ ইউর প্রোফাইল, আপলোড ইউর প্রোফাইল পিকচার, এখানে প্রোফাইল পিকচার দেবে। নেক্সট আপডেট ইউর কভার ফটো, এখানে কভার ফটো দেবে। নেক্সট অ্যাড ইউর কারেন্ট টাউন অর সিটি, এখানে টাউন অর সিটি দেবে। অ্যাড ইউর হোম টাউন, তোমার হোম টাউন দেবে। দিলে দেখো ইউ হ্যাভ ফিনিশড, এটা দেখানো মানে তোমার অ্যাকাউন্ট পুরোপুরি কমপ্লিট, প্রপারলি কমপ্লিট তোমার অ্যাকাউন্টটা। আমি বলেছিলাম ভিডিওর প্রথমে শেষ অবধি দেখতে, যা যা শেষ অবধি দেখেছো তারা প্রপারলি কীভাবে প্রপার অ্যাকাউন্ট বানাতে হয় শিখেছে।